নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে হচ্ছে 28/3/2024-এ পশ্চিমবঙ্গের যে লোকসভা ভোট রয়েছে 2024-এর, এই লোকসভা ভোটের বিভিন্ন পোলিং অফিসারদের যে বিভিন্ন দায়িত্ব নিয়ে আমি আপনার সাথে শেয়ার করছি ভিডিও। তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হচ্ছে প্রথম পোলিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার যে দায়িত্ব পালন করবেন সেটা এক ঝলক আমরা একটু দেখে নিই, আসুন দেখে নেওয়া যায়। প্রথমে দেখুন, ফার্স্ট পোলিং অফিসার যে পঞ্চায়েত ভোটে, মানে বিভিন্ন ভোটে, যে পঞ্চায়েত বিধানসভা বা লোকসভা ভোটেই ফার্স্ট পোলিং অফিসার যে দায়িত্ব মোটামুটি একই ধরনের হয়, তবুও আমরা একটু দেখে নেব। পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে যেমন ব্যালট ইস্যু করতে হয়, এক্ষেত্রে ব্যালট ইস্যু বাদ দিয়ে বাকি সব কাজগুলোই করতে হয়, তবু আমি একবার একটু দেখে নেব বিস্তারিত কী রয়েছে। প্রথমে দেখুন, তিনি ভোটারকে শনাক্ত করবেন। প্রথমে তিনি ভোটার তালিকায় মার্ক কপির দায়িত্বে থাকবেন এবং তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন পোলিং এজেন্টরা যাতে শুনতে পান। সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সাহায্যে ভোট দেবেন, এবং যাদের এপিক নেই তারা বিকল্প অল্টারনেটিভ যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো দেখিয়ে ভোট দেবেন। এপিক থাকা সাধারণ ত্রুটি, যেমন ভোটে নিজের তার বাবা মায়ের নামের বানানের লিঙ্গের বয়সের কিংবা ঠিকানায় ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এপিকের সিরিয়াল নাম্বার এ কোনো ভুল থাকলে সেটাও অগ্রাহ্য করতে হবে। যদি কোনো ভোটারের জন্য অন্য বিধানসভা নির্বাচক নিবন্ধ আধিকারিককে প্রদান করে এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে। অর্থাৎ যদি কোনো ভোটার অন্য বিধানসভা নির্বাচক নিবন্ধ আধিকারিককে প্রদান করা এপিক দেখান, মানে অন্য একটা ভোটার কার্ড দেখাচ্ছে অথচ কিন্তু এখানে ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় নাম আছে, তাহলে কিন্তু ভোট দিতে পারবে। এপিক ছাড়াও বিকল্প পরিচয়পত্রগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে 11 দফা তথ্য দেখতে পাচ্ছেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা কোনো কেন্দ্র বা রাজ্য সরকার, রাষ্ট্র সংস্থা বা যেটা রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা পরিচিত কর্মচারী প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, তারপরে হচ্ছে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের পাসবইয়ের ছবি সহ প্যান কার্ড, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড, 100 দিনের কাজের প্রকল্পে অন্তর্গত জব কার্ড, শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশনের নথি ছবি সহ সাংসদ আধিকারিকদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার স্লিপ কোনো বিকল্প পরিচয়পত্র নয়। এই 11 দফা ডকুমেন্টস লাগবে এবং সেটা যে কোনো দেখিয়ে তারা ভোট দিতে পারবে। প্রথমে যে কাজটা করতে হবে, ফার্স্ট পোলিং অফিসার ভোটারের নাম ও নির্বাচন তালিকা তার কমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন। নেক্সট, নির্বাচন তালিকায় মার্ক কপিতে ভোটারের নামের নিচে একটা দাগ দেবেন। মহিলা ভোটার হলে নিচে দাগ প্লাস একটা বক্সে টিক মারবেন। অর্থাৎ ধরুন ভোটার তালিকায় যে নামগুলো রয়েছে, যার যার ছেলেদের ক্ষেত্রে নাম তলায় দাগ দিয়ে দিল আর মেয়েদের ক্ষেত্রে তলায় দাগ প্লাস টিক। তো নির্দিষ্ট সময় অন্তর প্রিজাইডিং অফিসার কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিয়ে দিতে হবে। এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয়, একটি সিট পাশে রাখে, সেখানে পরপর সংখ্যা লেখা থাকে, একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলোর ওপর দাগ কেটে রাখা। অর্থাৎ ফিমেল মেল বা ফিমেল যে কোনো একটা দাগ দিয়ে দিলেই মানে ট্যালি সিটটা অবশ্যই করতে হবে যে কতজন মেল ফিমেলের জন্য। এবারে ফার্স্ট পোলিংয়ের কর্তব্য যেটা, ডিসিতে পৌঁছে প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করে মোবাইল নাম্বার ফার্স্ট পোলিংয়েও রেজিস্টার করাতে হবে। মালপত্র নেওয়ার পর মার্ক কপিটি খুব ভালো করে চেক করে প্রতি পাতার সিরিয়াল নম্বর ঠিক করে আছে কিনা দেখে নিতে হবে। মার্ক কপিতে সংযোজন হ্যাশ চিহ্ন, বিয়োজন ডিলিটেড তালিকা চেক করুন, PBEDC, PVA, ASD ডিলিটেড প্রার্থীদের দেখে রাখুন। ভোটের দিন যেগুলো কাজে লাগবে সেগুলো আগের দিনেই নিজেদের কাছে রেখে দেবেন বুথে পৌঁছে। এবার বুথে পৌঁছে কী হচ্ছে, নিজেদের কাছে রাখুন মার্ক কপি, অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট, মানে ফার্স্ট পোলিং অফিসার যেটা রাখবে, ট্যালি সিট, পেন, পেন্সিল, ইরেজার, ASD লিস্ট। ভোটের দিন যেটা কাজ, মার্ক কপিতে এজেন্টের দেখানো যে কোনো জায়গা, আগে মার্ক কপিতে দেখাতে হবে যে কোথাও দাগ নেই, ASD লিস্ট এজেন্টদের দেখাতে হবে। এজেন্টদের দেখিয়ে আগে থেকে মার্ক কপিতে ASD ভোটারদের পেন্সিল দিয়ে চিহ্নিত করে রাখুন। ASD ভোটার ভোট দিতে এলে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠান। প্রত্যেক ভোটারের এপিক নম্বর মার্ক কপির সঙ্গে মিলিয়ে নিন, মার্ক কপিতে দাগ দিন এবং পুরুষ মহিলা ট্যালি সিট মেনটেন করুন। দেখুন, প্রতিটি বুথে ভোট গ্রহণের জন্য একটা মার্ক কপি, দুটো ওয়ার্কিং কপি দেওয়া হবে। যাচাই করে দেখে নিন যে প্রদত্ত নির্বাচন নিয়ে তালিকায় সংশ্লিষ্ট ভোট নিয়ে ওই ভোট গ্রহণ কেন্দ্রের কিনা মার্ক কপিটা হুবহু, সেটা দেখে নিতে হবে। এবং
চেকলিস্ট চেক স্লিপ যেটা এই মানে নির্বাচন তালিকার উপর লাগানো চেক স্লিপে মোট পৃষ্ঠার সংখ্যা ঠিক দেখে নিতে হবে। আর নির্বাচনের মূল অংশ যেটা মাদার রোল এবং সংযুক্ত সাপ্লিমেন্ট পার্ট নম্বর দেখে নিতে হবে, এবং হ্যাস মানে ফার্স্ট সাপ্লিমেন্ট সংশোধন হয়েছে, আর হ্যাস ফটো অ্যাজ ইন মডিফিকেশান লিস্ট মানে ফার্স্ট সাপ্লিমেন্ট ফটো সংশোধন হয়েছে, আর ডবল হ্যাস মানে সেকেন্ড সাপ্লিমেন্টেশন সাপ্লিমেন্ট সংশোধন হয়েছে। ডবল হ্যাস ফটো ক্ষেত্রে সেকেন্ড সাপ্লিমেন্টের ফটো সংশোধন হয়েছে। আড়াইভাবে ডিলিটেড করা থাকলে ফার্স্ট সাপ্লিমেন্টেশন বিয়োজন হয়েছে, এবং আড়াইভাবে দুটো ডিলিটেড যদি থাকে দুবার তাহলে সেকেন্ড সাপ্লিমেন্টের বিয়োজন হয়েছে। যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি ইডিসি সার্টিফিকেট বা পোস্টাল ব্যালট দেওয়া আছে তাদের নামের পাশে ইডি বা পিবি লেখা থাকবে, পাশে এআরও স্বাক্ষর থাকবে। যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি লেখা থাকবে তাদের আপনারা বুথে ভোট দেবে না। ইডিসি ভোটাররা তাদের যে বুথে নাম রয়েছে সেটা ছাড়াও ওই বিধান লোকসভার আন্ডারে যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে এবং ওই বুথেও ভোট দিতে পারবে। মাক কপিতে পিডি পিবি আর ইডি সংখ্যার সাথে আপনার দেয়া পিবি ইডি ভোটার তালিকার মিলিয়ে নিন, এবং যে সকল ভোটারের নামে পোস্টাল ব্যালট বা ইডিসি ইস্যু করা হয়েছে রিটার্নিং অফিসারের সাক্ষর সম্বলিত তাদের নামে একটি পৃথক তালিকা অ্যাডিশনাল ইনফরমেশান শিট হিসাবে নির্বাচক তালিকার শেষে সংযোজিত হবে। ভালো করে দেখুন, যে সকল ভোটারের নাম পোস্টাল ব্যালট বা ইডিসি করা হয়েছে তাদের সম্বলিত একটি পৃথক তালিকা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান শিট এই তালিকায় সংযোজিত হবে। নির্বাচনে ভোটার তালিকাটা দেখে নিন, যে ভোটারের কপিটা হ্যাশ দেখতে পাচ্ছেন সংশোধন হয়েছে, ডিলিট হয়েছে, এটা দেওয়া রয়েছে। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।